পদ্মা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় ঘরবাড়ি বিভিন্ন স্থাপনা চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েকদিনে শতাধিক বসতবাড়ি এবং ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। নড়িয়া উপজেলার 1 কিলোমিটার পাকা সড়ক, পৌরসভা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে গেছে। হুমকির মুখে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা যে বরাদ্দ পেয়েছি সেই বরাদ্দ দিয়ে অস্থায়ী জরুরি ভিত্তিক প্রতিরক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মূল প্রজেক্টের কাজ শুরু হবে। আপনাদের এই নড়িয়াবাসীর, জাজিরাবাসীর দুঃখ হয়তো তখন থাকবে না। এদিকে গত মঙ্গলবার তীব্র স্রোতে নড়িয়ার লঞ্চ ঘাটের পন্টন বিচ্ছিন্ন হয়ে নিখোঁজের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপাড়। নিখোঁজ 8 জনকে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। শরীয়তপুরের 2 উপজেলায় গত 4 মাসে গৃহহীন হয়েছেন প্রায় 3000 মানুষ। সময় সংবাদ, শরীয়তপুর।